মানুষের যে মোবাইল উদ্ধার করার নেশা এটা জানা ছিল না, আর এটা যদি হয় পুলিশ প্রশাসনের তাহলে তো কথাই নেই। বলছি চট্টগ্রামের বন্দর থানার সহকারী উপপরিদর্শক আনিসুর রহমানের কথা। তাকে কেউ বলেন জাদুকর, কেউ বা বলেন মোবাইল আনিস, তবে যে যাই বলুক তিনি কাজ করছেন মানব সেবার কর্মক্ষেত্রে। তার কখন সকাল গড়িয়ে সন্ধ্যা নামে যেন আজই করতে পারেন না তিনি। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়াই তার নেশা। কর্মজীবনে এখন পর্যন্ত হাজারেরও বেশি মোবাইল ফোন উদ্ধার করেছেন তিনি। 2015 সাল থেকে মুঠোফোন উদ্ধার করেছেন পুলিশের এই সদস্য। এরই মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভাগ থেকে পুরস্কৃত করা হয়েছে তাকে। গত 2 মাসে 70টিরও বেশি ফোন উদ্ধার করেছেন তিনি, আর শখের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেতে খুশি গ্রাহকরাও। যেকোনো হারানো জিনিস ফিরে আসলে এটা কিরকম অনুভূতি সেটা তো বাসা বলা যায় না, সেই জন্য আমি তো স্যারকে ধন্যবাদ, স্যারের কর্তৃপক্ষ বন্দর থানাকে ধন্যবাদ জানাচ্ছি। অনুভূতিটা আসলে মুখে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। জানা যায় কয়েক বছর পূর্বে নিজের শখের মোবাইল হারিয়ে ফেলেন আনিস, আর সে থেকেই ইচ্ছে জাগে মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার। কয়েক বছর আগে আমার নিজের একটা শখের মোবাইল হারিয়ে ফেলি, ওইটা থেকে আমার যে কষ্টটা লাগছে, পরবর্তীতে আমি 1-1.5 মাস পরে আমার মোবাইলটা উদ্ধার করি। উদ্ধার করার পরে নিজের কিছুটা আনন্দ লাগছে, যে আসলে হারানো যে ব্যথা, আবার হারানো জিনিস ফিরে পাইলে যে আনন্দটা, এইটা থেকে নিজের কাছে একটু লাগছে যে আসলে অন্য অন্য পাবলিক যাদের মোবাইল হারাচ্ছে তাদের যদি হারানো মোবাইলগুলো ফিরিয়ে দিতে পারি, মানে এর চেয়ে আনন্দ আর কোনো কিছুই হয় না। উল্লেখ্য, আনিসুর রহমান 2005 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার ইচ্ছে পুলিশে কর্মরত অবস্থায় বাকি জীবনটা এভাবেই যেন সেবা দিতে পারে মানুষকে। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।